फ्रेंड्स वेलकम बैक माय चैनल শতরঙ্গীতে আর আজকে তোমাদের আমি যে প্রোডাক্টটা রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে কফি লাভারদের হোয়াইট মকা যেটা কিনা কফিকো কোম্পানি প্রোভাইড করছে এবং এই জিনিসটা আসলে ইন্দোনেশিয়ান একটা প্রোডাক্ট এটা যদি তোমরা চালডাল থেকে কিনতে চাও তাহলে তোমাকে 6টা প্যাকেট নিতে হবে কমপক্ষে এবং তখন দাম পড়বে 18 টাকা আর যদি তোমরা দোকান থেকে এক পিস করে কিনতে চাও তাহলে দাম পড়বে 20 টাকা করে তো আমি এখন তোমাদেরকে এই কফিটা বানিয়ে দেখাবো তো প্রথমেই আমি কফিটা ছিয়ে নিচ্ছি এবং কফি যেহেতু মানে একদম পুরো প্যাকেট জুড়ে রয়েছে সেহেতু আমি একটু ঝাঁকিয়ে এটাকে নিচের দিকে নেওয়ার চেষ্টা করছি তারপর আমি এটা কাঁচি দিয়ে কাটবো তারপরও ঝাঁকানোর পরেও কফিটা আসলে একদম পুরো প্যাকেট জুড়ে ছিল বলে কাটার সাথে সাথে কিছু কফি উড়ে গেল দেখতেই পাচ্ছ এখন আর তোমাকে কিছুই করতে হবে না খুব ইজিলি তুমি মকা কফি বানিয়ে ফেলতে পারবা তোমাকে জাস্ট পুরো প্যাকেটটা প্রথমেই একটা মগের মধ্যে ঢেলে নিতে হবে কখনোই পানি দেওয়ার পরে কফি ঢালবে না তাহলে এটা কিন্তু ভালো হবে না কারণ দলা দলা থেকে যাবে তারপর আমি জাস্ট গরম পানিটা ঢেলে নিব কখনোই খুব বেশি পানি ঢালবে না মানে একটা প্যাকেট দিয়ে কখনোই দুই কাপ কফি বানানোর চেষ্টা করবে না এতে অথেন্টিক টেস্টটা আসবে না তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে নিয়ে জাস্ট নাড়িয়ে নিচ্ছি বাস খুব তাড়াতাড়ি হয়ে গেল তোমার হোয়াইট মকা কফি আর এই কফিটা খেতে কিন্তু একটু কড়া টাইপের ক্যাপাচিনো লাভাররা হয়তো এটা লাইক করবে না তবে হ্যাঁ এই কফিটার চিনিটা একটু বেশি তো এই ছিল আজকের আমাদের কফিকো হোয়াইট মকা কফি রিভিউ আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করবা শেয়ার করবা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আজকের মতো এখানেই বিদায়।